দিনেশ, আরে মেশিন তো কি হলো রে, পানি উঠে আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এ আমার তো অনেক কয়জন লোক নিয়ে বসে আছি। হ্যাঁ, আমার 10-12 জন লোক নিয়ে বসে আছি, বিছুন উঠেছি 3-4 দিন হলো। হ্যাঁ, ও কেন হেঁটে গেছিস? তাড়াতাড়ি যায় কাদায় যায়। মেশিন তো স্টার্ট হচ্ছে না, এখন মেকানিকের কাছে জানাতে হবে, মনে হয় সমস্যা হয়েছে। হ্যালো মেকানিক চাচা, এই যে আমাদের তো একটু সমস্যা হয়ে গেছে, মেশিন চালু হচ্ছে না, তাড়াতাড়ি আসা লাগতো আপনাকে। কবে আসবেন? ছুটিতে আছেন? 3 দিন পর। তাহলে এখন কি হবে এসব জমির? সবাই যে বসে আছে মাঠে। ও ভাই চাচা, পানি উঠিল না? পানি উঠে নাই, মেশিন নষ্ট, মেকানিক যে কোন দিনও 3 দিনের ছুটি, এখন যে কি হবে। ফোন করেন না চাচা, ডিটেল বাংলাদেশ হামার শেষসেবা.com আছে না? তোমার মেশিন আজই ঠিক হবে। হয়ে গেছে। যখন কোনো কৃষক অভিযোগ প্রদান করেন, তখন আমার মোবাইলে একটা SMS চলে আসে। ই সার্ভিসের মাধ্যমে সেচ সেবা এই ওয়েবসাইটটি চালু করা হলে প্রথমে এই লগ ইন পেজটি আসবে। যখন কোনো সেবাগ্রহীতা কোনো আবেদন করবেন, তখন তিনি এখানে সেবার আবেদন এই ট্যাবে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ফর্ম চলে আসবে, আবেদন ফর্ম। এখানে আবেদন ফর্মে প্রথমে তাকে রিজিওন নির্বাচন করতে হবে। রিজিওন নির্বাচন করার পর জোন দপ্তর নির্বাচন করবেন। জোন দপ্তর নির্বাচন করার পর এখানে অধিক্ষেত্র রংপুর সিটি কর্পোরেশন অথবা রংপুর সদর উপজেলা সেটা নির্বাচন করা হবে। এবং রংপুর সদরের আন্ডারে 5টি ইউনিয়ন আছে, সেখানে ইউনিয়নগুলো আসবে, চন্দনপাট ইউনিয়ন। এবং এই ইউনিয়নের যতগুলো নলকূপ আছে সবগুলো এই ড্রপডাউন লিস্টে চলে আসবে। এখান থেকে তার নলকূপটি তিনি নির্বাচন করবেন। নলকূপ নির্বাচন করার পর অভিযোগ বাটনে কমন অভিযোগগুলো এখানে দেয়া আছে, এর বাইরে কোনো অভিযোগ থাকলে এই অন্যান্য তে ক্লিক করে টেক্সট বক্সে তিনি অভিযোগটি লিখবেন, অথবা এখান থেকে তিনি অভিযোগটি নির্বাচন করবেন। নির্বাচন করার পর তিনি তার নাম লিখবেন এবং মোবাইল নাম্বার দেবেন, দিয়ে আবেদন দাখিল এই বাটনে ক্লিক করবেন। এবং অভিযোগ সাবমিটের পর এখানে মেসেজ চলে আসবে যে তার সেবা নাম্বার সহ একটি কনফার্মেশন মেসেজ শো করবে, এবং সাথে সাথে SMS চলে যাবে সংশ্লিষ্ট অফিস প্রধানের কাছে। অফিস প্রধান এই SMS পাওয়ার পর তিনি লগ ইন করবেন, দাপ্তরিক লগ ইন। লগ ইন করার প্রথমে মেন পেজটি আসবে, এখানে দেখা যাবে যে কতগুলো অভিযোগ পেন্ডিং বা অ্যাসাইন করা আছে, সবগুলোই তিনি এখানে দেখতে পারবেন। এবং দায়িত্ব বণ্টনের জন্য তিনি সেবা ব্যবস্থাপনা এখানে ক্লিক করবেন। এবং সেবা ব্যবস্থাপনা ফর্মটি আসার পর প্রথমে নির্বাচন করতে হবে জোন দপ্তর। জোন দপ্তর নির্বাচন হয়ে গেলে সেখানে যতগুলো আনসলভড যতগুলো অভিযোগ রয়েছে সবগুলো এখানে প্রদর্শিত হবে। এবং সর্বশেষ যে প্রাপ্ত অভিযোগটি আছে এখানে হরিপুরের নাম্বার হচ্ছে 4643, এটাকে নির্বাচন করতে হবে। নির্বাচন করার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং তদারককারী কর্মকর্তাকে নির্বাচন করতে হবে, এবং তাকে সময়সীমা বেঁধে দেওয়া হবে এখান থেকে যে কোন সময়ের মধ্যে কাজটি শেষ করতে হবে, তাকে 31 তারিখের মধ্যে কাজটি সম্পাদনের জন্য বলা হয়েছে। এবং এখানে যে টেক্সট বক্স আছে, তিন টেক্সট বক্সেই কী মেসেজগুলো যাবে সেই মেসেজগুলো এখানে অটোমেটিক্যালি চলে এসছে। এবং এই মেসেজের পর এখানে যখন দায়িত্ব অর্পণ বাটনটি ক্লিক করা হবে, তখন 3টি SMS চলে যাবে, একটি যাবে আবেদনকারীর কাছে, একটি সেবা প্রদানকারীর কাছে, এবং অপরটি তদারককারী কর্মকর্তার কাছে। সেবা প্রদানকারী SMS প্রাপ্ত হয়ে দায়িত্ব নলকূপটি মেরামত করবেন এবং প্রয়োজনীয় সেবাটি প্রদান করবেন। সেবা প্রদান সম্পন্ন হওয়ার পর তিনি পুনরায় লগ ইন করে
সেবার নাম্বারটি নির্বাচন করবেন এখান থেকে, যেই নলকূপটি সমাধান করেছেন সেটি। এবং এটি সমাধান করার পর কি সেবা প্রদান করা হয়েছে সেটি লিখবেন এখানে। দায়িত্বটি কে পালন করেছেন সেটাও এখানে লিখে নিতে হবে, এবং কোন সময় দায়িত্বটি পালন করা হয়েছে সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এবং সর্বশেষে তিনি সেবাটি প্রদান সম্পন্ন প্রদান হয়েছে মর্মে বাটনে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর এখান থেকে সেবা প্রদানটি সলভড হিসেবে এই লিস্ট থেকে এটি চলে যাবে। এবং এভাবেই মূলত সেবাটি বন্টন এবং সম্পাদনের বিষয়টি সম্পাদন করা হবে। এছাড়াও সেবা মনিটরিংয়ের ক্ষেত্রে যে কে কতগুলো সেবা দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়েছে নাকি বিলম্ব হয়েছে, সেই বিষয়গুলো সময় অনুযায়ী বা সেবা প্রদানকারী নাম অনুযায়ী এখান থেকে দেখা যাবে যে কী কী সেবাগুলো দেওয়া হয়েছে। এখানে দেখা যাচ্ছে সেবাগুলো দেওয়া হচ্ছে, কী কী সেবাগুলো দেওয়া হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। এছাড়া একজন অভিযোগকারী অনুসন্ধানের মাধ্যমে তিনি তার এটি জানতে পারবেন যে তার সেবা নাম্বার দিয়ে, এখানে সেবা নাম্বার লিখবেন অথবা মোবাইল নাম্বার দিবেন, দিয়ে সেবা অনুসন্ধান করলেই সেবাটি বর্তমানে কি অবস্থায় আছে সেটি এখান থেকে দেখা যাবে। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে মানচিত্র প্রতিটি নলকূপের গুগল ম্যাপের মানচিত্র অবস্থান আছে সেটা নির্ণয় করা যাবে। ঠিক একইভাবে জন দপ্তর, রিজন দপ্তর নির্বাচন করে এবং কাঙ্ক্ষিত নলকূপটি শনাক্ত করতে হবে। শনাক্ত করার পর এখানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ ওই নলকূপের অবস্থান চলে আসবে। চলে আসার পরে গণকূপ অবস্থান নিরূপণ বাটনে ক্লিক করা হলে গুগল ম্যাপের জিনিসটি টোটাল মানচিত্রটা, অবস্থানটা দেখা যাবে। এবং এখানে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে বা ই থেকে বর্তমান লোকেশন থেকে যদি পাথ খুঁজে বের করতে চায় তাহলে ওই নলকূপে যাওয়ার যেই শর্টেস্ট রাস্তা সেটা দেখা যাবে এবং যাওয়া যাবে সেখান থেকে। আবহাওয়া একটি গুরুত্বপূর্ণ উপাদান, যে কারণে আবহাওয়ার পূর্বাভাস জানা অত্যন্ত জরুরি। এখানে নলকূপ ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে আগামী নদিনের, এবং সেক্ষেত্রেও একইভাবে গভীর নলকূপটি সিলেক্ট করার পর আবহাওয়ার পূর্বাভাস বাটনে ক্লিক করা হলে ওই অঞ্চলের আগামী নয় দিনের যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা বা বাতাসের আর্দ্রতা, বৃষ্টির সম্ভাব্যতা, এই বিষয়গুলো এখান থেকে যে কোনো ব্যক্তি দেখতে পারবে। এবং শুধু কৃষক না, এখানে আমার অফিসের লোকজনও দেখে আবহাওয়া সময়ের ধারণা পেতে পারবে এবং সেবা প্রদানের গুরুত্বটা অনুধাবন করতে পারবেন। এছাড়াও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে অফিসিয়াল যে কোনো গুরুত্বপূর্ণ ফর্ম সরাসরি ডাউনলোড করতে পারবেন এই ডাউনলোড বাটনে ক্লিক করে। এবং এখানে ডাউনলোড আইডি, আপলোড আইডি যেটা আছে সেই আপলোড আইডিটাই এখানে নির্বাচন করে ডাউনলোড বাটনে ক্লিক করলেই সংশ্লিষ্ট ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং কৃষক সেখান থেকে তার ফাইলটি গ্রহণ করে নিতে পারবেন। মেশিন চালু হয়েছে রে।